Assalamualaikum. Learning and earning team এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের dotwriter.com এর দ্বিতীয় পর্বে, তার মানে আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আজকের ভিডিওটি তৈরি করা হচ্ছে। আশা করি যারা নতুন রয়েছেন তারা তো একদিকে উপকৃত হবেন এবং যারা আগে থেকে এই আর্টিকেল রাইটিং এর কাজ করছেন তারাও কিন্তু অনেক বেশি ইনফরমেশন এখান থেকে পেয়ে যাবেন। আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনি কোনো রকম ইংলিশের উপর দক্ষতা বা কোনো রকম প্রিভিয়াস আর্টিকেল রাইটিং এর অভিজ্ঞতা ছাড়াই খুব সহজেই একটি ইউনিক আর্টিকেল রেডি করবেন যে কোনো ট্রেন্ডিং টপিকসের উপরে, সেটি স্টেপ বাই স্টেপ শেয়ার করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনার একটি ভিডিওটি এনাফ, যে ভিডিওটি ফলো করলে আপনি পরবর্তীতে যে কোনো ধরনের আর্টিকেল খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। সো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে এই ধরনের লেটেস্ট এবং ইনফরমেটিভ লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো সবার আগে পেয়ে যেতে পারেন। সো বেশি বেশি শেয়ার দিন, লাইক দিন এবং কমেন্ট থাকলে কমেন্ট বক্সে জানান পরবর্তী নতুন কী বিষয়ের উপরে ভিডিও হতে পারে। সো সাথে থাকুন। ফিরছি একটু dotwriter.com এর মধ্যে আপনি যখন আসবেন তখন এখানে প্রায় 30+ ক্যাটাগরি রয়েছে, আপনি এখান থেকে যে কোনো ক্যাটাগরিতে কাজ করতে পারেন। তবে আপনাকে কিছু ট্রিক অবলম্বন করতে হবে। ট্রিক নাম্বার ওয়ান, আপনি যেই টপিকটি ট্রেন্ডিং অবস্থায় রয়েছে অর্থাৎ বর্তমানে বিশ্বে যে বিষয়টি নিয়ে হইচই চলছে সেই বিষয়টি নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই আপনার আর্টিকেলগুলো সেল হতে বাধ্য। আমি আবার বলছি, আপনার যদি যে কোনো একটি ওয়েবসাইট থেকে থাকে তাহলে সেই ওয়েবসাইটে সরাসরি কিন্তু আর্টিকেলগুলো পাবলিশ করতে পারেন, অথবা আপনি এই ডট রাইটারের মাধ্যমে সেই আর্টিকেলগুলো পাবলিশ করে খুব সহজেই ইনকাম জেনারেট করতে পারেন। সো এখানে ট্রেন্ডিং অপশনের মধ্যে দেখা যাচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস 993 এবং আরও দেখা যাচ্ছে ফিনান্সের উপরে, এরপর দেখা যাচ্ছে বিজনেসের উপরে, এরপর হোম অ্যান্ড ফ্যামিলি, এরপর অনেকগুলো অপশন এখানে রয়েছে। যেটি আপনার সুবিধা বা ইজিয়েস্ট মনে হয় সেখানে সেই ক্যাটাগরিটি আপনি চুজ করবেন। সুতরাং আমি ধরে নিলাম যে আপনি হেলথ অ্যান্ড ফিটনেসের উপরে কাজ করবেন, তার মানে এই ক্যাটাগরিকে সিলেক্ট করে কাজ করবেন। সো এখন যেহেতু প্যান্ডামিক সিচুয়েশন চলছে, সুতরাং প্যান্ডামিক সিচুয়েশনে করোনার উপরে যদি আপনি আর্টিকেল লিখেন তাহলে সেই আর্টিকেলটি সেল হতে বাধ্য। সো সেটি করতে হলে আপনাকে যে বিষয়টিতে আসতে হবে সেটি হচ্ছে, আপনি প্রথমত যদি কোরাতে কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই কোরাতে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, এবং কোরাতে অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি সার্চ বক্সে সার্চ দিবেন যে ডেইলি হেলথ ফর করোনা ভাইরাস। আমি এটি যখন সার্চ দিলাম অনেকগুলো কিন্তু আর্টিকেল এখানে শো করছে। আপনাকে আমি বলে রাখছি যে করার মধ্যে যে সমস্ত আর্টিকেলগুলো পাবলিশ করা হয় সেগুলো অথেন্টিক এবং অনেকটা ইউনিক, এবং প্রফেশনাল যারা রয়েছেন তারা কিন্তু এই আর্টিকেলগুলো পড়েন। সো এখান থেকে যে কাজটি করবেন, যে কোনো একটি আর্টিকেল আপনি চুজ করবেন, ধরুন আমি এখান থেকে আর্টিকেল চুজ করছি যে করোনা ভাইরাসের যে সিমটমগুলো রয়েছে বা লক্ষণগুলো রয়েছে সেই লক্ষণগুলো কী কী। সো এটি দিয়ে যখন আমি করাতে চার্জ দিলাম তখন এখানে অনেকগুলো অ্যান্সার চলে এসছে। প্রথমত এখানে দেখতে পাচ্ছেন যে 100+ অ্যান্সার্স রয়েছে। সো আপনাকে যে বিষয়টি মনে রাখতে হবে, যে আর্টিকেলটি একটু বড় সেই আর্টিকেলটি আপনাকে চুজ করে নিতে হবে। সো আমি ধরুন এই আর্টিকেলটা চুজ করে নিলাম, এই আর্টিকেলটা আমি জাস্ট এখান থেকে কপি করব শেষ পর্যন্ত, এই যে দেখতে পাচ্ছেন কপি করলাম। কপি করার পরে সরাসরি চলে যাব অন্য একটি ওয়েবসাইটে। অন্য একটি ওয়েবসাইট কি, সেটি হচ্ছে আর্টিকেল সেকার প্লাগারিজম। যে কোনো ধরনের আর্টিকেল ইউনিক করার জন্য আপনি এখান থেকে যে কোনো ফ্রি সেকার প্লাগারিজম সেকার ইউজ করতে পারেন। সো আমি ধরে নিলাম যে আপনি প্রথম যেটি দেখতে পাচ্ছেন এখানে স্মল এসইও টুলস, এটি আপনি ওপেন করবেন। ওপেন করার পরে এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। সো এখানে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করার অপরচুনিটি রয়েছে, আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন আগে থেকেই। সো এই বক্সে আপনি জাস্ট আর্টিকেলটা সাবমিট করবেন। সাবমিট করার পরে এখানে টাইটেলটা দিবেন, আমি টাইটেলটা লিখছি, টাইটেলটা এখান থেকে নিয়ে নিব। টাইটেলটা হচ্ছে যে হোয়াট আর দ্য সিমটমস অফ করোনা ভাইরাস, এটি আপনি কপি করবেন। কপি করার পরে চলে আসবেন, দেন এখানে এরপর বক্সের মধ্যে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে টোটাল এখানে এটি টোটাল ওয়ার্ডস শো হবে। শো হওয়ার পরে যে কাজটি করবেন সেটি হচ্ছে সোজা এখানে যেটি অপশন দেখতে পাচ্ছেন সেক প্লাগারিজম, যেহেতু আপনি এটি ইউনিক করবেন সুতরাং এই বক্সের মধ্যে ক্লিক করবেন, নতুবা আপনি যদি গ্রামার চেক করতে চান তাহলে অবশ্যই গ্রামারও চেক করতে পারেন। সুতরাং আমি সেক প্লাগারিজমে ক্লিক করছি। সেক প্লাগারিজমে ক্লিক করার পরে জাস্ট আপনাকে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আপনি পুরো ডিটেলস এখানে কয়টি ইউনিক রয়েছে এবং কয়টি প্লাগারাইজড রয়েছে সব কিছু কিন্তু আপনার সামনে শো হবে A to Z। এরপর আপনি
কি করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। সো এখানে দেখা যাচ্ছে যে এই আর্টিকেলটা আমি সাবমিট করেছি, জাস্ট ইউনিক হচ্ছে 93% এবং প্লাগারিজম হচ্ছে 7%। এখানে যে 7% প্লাগারিজম রয়েছে সেটি আপনাকে দূর করতে হবে। সো কোন কোন লাইনের মধ্যে প্লাগারিজম রয়েছে সেটি কিন্তু এখানে শো করছে, আলটিমেট আপনি দেখতেই পাচ্ছেন প্লাগারাইজড এই এই লাইনটি। এরপর আপনি যদি নিচে চলে যান স্ক্রলিং করে এখানে আরও দুটো লাইন দেখতে পাচ্ছেন, অর্থাৎ টোটাল প্যারাগ্রাফের মধ্যে বা আর্টিকেলের মধ্যে তিনটি লাইন প্লাগারাইজড রয়েছে। সেই তিনটি লাইন আপনি যদি একটু এডিট করেন অথবা রিমুভ করে দেন তাহলে সেটি 100% ইউনিক হয়ে যাবে। সো এখানে ইট ওয়াজ ডিপ ড্রাই কফ ডিরেক্ট ফ্রম দ্য লাংস অ্যাভয়েডিং টু ইরিটেটিং মাই থ্রট, এই লাইনটি আপনাকে রিমুভ করে দিতে হবে অথবা আপনি এদিক ওদিক এডিট করে আপনি সেটিকে ইউনিক করবেন। সো আমি আবার চলে যাচ্ছি, ইট ওয়াজ ডিপ ফার্স্ট নম্বর লাইনটি, এই যে এখানে চলে আসার পর আপনি সেটি খুঁজে পাবেন। এখানে পাঁচ নম্বর লাইন কোনটি সেটি আপনাকে খুঁজে বের করতে হবে। এই যে ইট ওয়াজ ডিপ ড্রাই কফ ডিরেক্ট ফ্রম দ্য লাংস অ্যাভয়েডিং টু ইরিটেটিং মাই থ্রটস, এই লাইনটি যদি আপনি এডিট করেন অথবা জাস্ট কেটে দেন, আমি সময়ে সেভ করার জন্য জাস্ট এটি কেটে দিচ্ছি, তার মানে এটি আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করতেও পারেন অথবা আপনি এখানে নতুন কোনো লাইন অ্যাড করতে পারেন, অথবা এই লাইনটিকে যেটি আমি ডিলিট করে দিলাম সেটি এডিট করে আপনি এখানে রাখতে পারেন, দ্যাটস ইট। এরপরে আপনি আবার দ্বিতীয় লাইনটিতে চলে যাবেন যেটিতে প্লাগারাইজড হয়েছে, সেটি হচ্ছে নাইটমেয়ার্স ওয়েন্ট অন টু মোর দ্যান আ মান্থ আফটার ফার্স্ট সিমটমস হোয়েন স্লিপ ওয়াজ স্টার্টেড টু ড্যাশ। এরপর এই লাইনটি আপনি একটু এডিট করবেন। সো এডিট করার জন্য আপনি একেবারে নিচে চলে যাবেন, আপনি একটু নিচে চলে যাচ্ছি, এই যে নাইটমেয়ার্স ওয়েন্ট অন দ্য অন টু মোর দ্যান মান্থ আফটার ফার্স্ট সিমটম হোয়েন স্লিপ ওয়াজ স্টার্টেড টু নর্মালাইজেস। সো এই লাইনটি আপনি এডিট করতে পারেন অথবা আপনি এদিক ওদিক করতে পারেন অথবা আপনি এটি সরাসরি রিমুভ করে দিতে পারেন। তবে আপনাকে মনে রাখতে হবে রিমুভ করার আগে সেটি 100% ইউনিক কিনা বা ম্যাচিং কিনা সেটি আপনাকে বুঝতে হবে। ম্যাচ করে আপনি হয়তো রিমুভ করবেন, নয়তো আপনি সেটি এডিট করবেন অথবা নতুন কোনো লাইন অ্যাড করবেন। এরপরে শেষ লাইনটি হচ্ছে ইফ ইউ আক্স ডক্টরস মাই সিমটমস হ্যাভ এভরিবডি হু ডাজন্ট কাম অন ইনটেন্সিভ ইউনিট। সো এটি আপনি রিমুভ করে দিতে পারেন অথবা অ্যাড করতে পারেন নতুন লাইন। সো আমি চলে যাচ্ছি আবার প্যারাগ্রাফের মধ্যে, সময়ের সংক্ষিপ্ততার জন্য আপনাদের বোঝার সুবিধার্থে আমি জাস্ট এটি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এবার আমি আবার সেভ করে দেখব সেটি ইউনিক হয়েছে কিনা। সো আমি তিনটে লাইন কিন্তু রিমুভ করে দিয়েছি, আপনি সবচেয়ে বেটার হয় সেটি যদি মোটামুটি একটু এডিট করেন তাহলে সেটি আবার সেভ করতে সুবিধা হবে। সো এবার আমি যে কাজটি করব সেই কাজটি আমি দেখাচ্ছি, সেটি ইউনিক কিনা 100% সেটি আপনি সেক প্লাগারিজমে আবার ক্লিক করবেন। সেক প্লাগারিজমে ক্লিক করে আপনাকে একটু সেক করতে হবে সেটি 100% ইউনিক হয়েছে কি না, জাস্ট আপনাকে একটু ওয়েট করতে হবে। সেকিং হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এতটুকু কিন্তু আপনি যদি করতে পারেন যে কোনো আর্টিকেল আপনি যে কোনো জায়গা থেকে কালেক্ট করে এটির মাধ্যমে আপনি সাবমিট করতে পারেন। এই যে কমপ্লিটেড 100% সেকড, দ্যাটস ইট, অর্থাৎ এই আর্টিকেলটি আপনি এখন সাবমিট করতে পারেন .writer.com এর মধ্যে। সো এটি চলে আসবেন, আপনি এখন এটি কপি করবেন কন্ট্রোল এ প্রেস করে, দেন কন্ট্রোল সি প্রেস করার পরে সরাসরি আপনি আপনার ড্যাশবোর্ডের মধ্যে চলে আসবেন। ড্যাশবোর্ডের মধ্যে চলে আসার পরে আমি দেখাচ্ছি এই যে সাবমিট আর্টিকেল টু মার্কেট, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন, প্রাইস রয়েছে, রাইটিং স্টাইল রয়েছে, এরপরে আর্টিকেল টাইটেল দিবেন, সামারি দিবেন, এরপরে আর্টিকেলটা পুরো লিখবেন, এরপরে যাবতীয় যা যা করতে হবে সেটি আমি পার্ট ওয়ানে দেখিয়েছি। আশা করি সেই ভিডিওটা দেখলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক বেশি ইজিয়েস্ট হবে। এইভাবে আমাকে কমেন্ট করে এবং বিভিন্ন ধরনের সহযোগিতা করে ভালো ভালো ভিডিওগুলো যাতে আপনাদের জন্য আমি উপহার দিতে পারি সেজন্য সবসময় পাশে থাকবেন। এখনও চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অর্থাৎ লার্নিং অ্যান্ড আর্নিং টিপকে সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন সবার আগে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, এবং
বেশি বেশি শেয়ার দিন যাতে সবাই উপকৃত হতে পারে। মেক মানি অনলাইন আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ওপেন করা হয়েছে। যদি আপনি মোটামুটি ইংলিশ বোঝেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার।